বইয়ের নাম সালাফদের খোদা, লেখক ইমাম ইবনু আবিদ দুনিয়া রাহিমাহুল্লাহ, অনুবাদ মাসুদ আলিমি। উৎসর্গ। অনাহারে ক্ষুধার জ্বালায় দিন পার করা ছোট্ট সিরিয়ান এক বাচ্চা জানালো সে জান্নাতে যেতে চায়। কেন যেতে চায় জিজ্ঞেস করা হলে সে কি জবাব দিল জানেন? জান্নাতে গেলে রুটি পাওয়া যাবে। জুলুমের এই দুনিয়ায় যে বাচ্চাটির মুখে এক টুকরো রুটি জোটে না, যে এক টুকরো রুটির জন্য সে জান্নাতে যেতে চায়, আমাদের রব যেন তাকে জান্নাতে আপ্যায়নের ব্যবস্থা করে দেন। আর পেট পুড়ে খেয়ে আরামের বিছানায় ঘুমিয়ে নিশ্চিন্তে কাটিয়ে দেওয়া আমাদের এই জিল্লাতির জীবনটাকে মহান আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। শুরুর কথা। একজন দায়ী এই একবিংশ শতাব্দীর মানুষের খাবার দাবার নিয়ে বলেন, উই ইট বিকজ উই আর বোর্ড। আসলেই আজ আমাদের অবস্থা হয়েছে, কিছু করার নেই, চলো কিছু খাই, ভাল লাগছে না, চলো কিছু খাই। এক রুম থেকে আরেক রুমে যাচ্ছেন, ফ্রিজ খুলে কিছু না কিছু মুখে দিচ্ছেন, পেটে ক্ষুধা নেই তারপরেও কিছু না কিছু চিবোচ্ছেন। আমরা এখন আর বাঁচার জন্য খাই না, আসলেই খাওয়ার জন্য বাঁচি। যা কিছু হবে হোক আমাদের পেট সবসময় ভর্তি, বিশাল সব ভুঁড়ি নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, এটা আমাদের কাছে মোটেই লজ্জাজনক নয়, এমনকি যারা ইসলাম চর্চা করেন তাদের কাছেও না। তাদেরকে দেখবেন বরং এই ভুঁড়ি নিয়ে কত মজা করছে, অথচ ভুঁড়িওয়ালাকে দেখে ওমর বলেছিলেন এটা আল্লাহর আজাব। নবী রাসূল থেকে সাহাবীদের প্রজন্ম কিংবা যে কোনো সোনালী প্রজন্মের মধ্যে একটা জিনিস সবসময় এক ছিল, তারা পেটের বিষয়ে সবসময় সজাগ থাকতেন। বেঁচে থাকার জন্য যতটুকু, না হলেই নয়, ঠিক ততটুকু খাদ্য হিসেবে গ্রহণ করতেন, আর এটাই ছিল তাদের আত্মশুদ্ধি, আল্লাহ মুখিতা, আর দুনিয়া বিমুখিতার অন্যতম কারণ। এমনকি চিকিৎসা বিজ্ঞানেও অতিরিক্ত খাদ্য গ্রহণ, পেট ভরে খাওয়াটাকে বারণ, না খেয়ে নয়, বরং হিসাব করলে দেখা যায় যাবতীয় রোগে বালাই আস্থানা গেড়ে বসে অতিরিক্ত খাদ্যজনিত কারণে। দীন ইসলামের জুহাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল খাওয়া দাওয়ার ক্ষেত্রে সংযম। এটা স্বাস্থ্য, দীন, অন্তরের পরিশুদ্ধি সব কিছুর মূল কেন্দ্র। এই বই সালাফাদের খাওয়া দাওয়ার জুহদ, তারা কতটুকু খেতেন, কী খেতেন, বিলাসিতা কীভাবে পরিহার করতেন, অধিক খাওয়াকে তারা কীভাবে দেখতেন, এসব বিষয় আলোচিত হয়েছে। বাংলা ভাষায় জুহদের উপর অনেক বই অনূদিত হয়েছে, রচিত হয়েছে। শুধু খাওয়া দাওয়া জুহদের নিয়ে একক বই সম্ভবত এই প্রথম। আমাদের পুঁজিবাদী আর চরম বাস্তবাদের এই দুনিয়া যখন ফিতনার সোনালী সময় যাচ্ছে, এখন জুহদ কথা উঠলেই আমাদের চোখ কপালে উঠে যায়। তার উপর আবার খাওয়া দাওয়ার সংযম নিয়ে বললে তো আরও বিপদ, কিন্তু আমরা আশাবাদী এই বইটি আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে, আমাদের এই খাওয়া দাওয়া ফুর্তিকর জীবনাদর্শনের মূলে আঘাত করবে, আমাদের সালাফাদের জীবন দর্শন আমাদের অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। ভূমিকা। সকল প্রশংসা মহান আল্লাহর, দুরুদ ও সালাম বর্ষিত হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, তার পরিবার, সাহাবা ও অনুসারী বর্গের উপর।
আদম সন্তানের ধ্বংসের অন্যতম ভয়ানক একটি কারণ হল পেট পূজা, উদর পূর্তি করা। এ কারণেই আদম ও তার স্ত্রী হাওয়াকে সম্মানের স্থান জান্নাত থেকে বের করে পাঠানো হয়েছে অভাব ও অপমানের ভূমিতে। তাদেরকে বারণ করা হয়েছিল গাছটির ফল খেতে, কিন্তু তারা নিজেদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হল। আল্লাহর আদেশ অমান্য করে সেই নিষিদ্ধ ফল খেল, আর সাথে সাথে গা থেকে খসে পড়ল ইজ্জতের আবরণ, সম্মানের পোশাক। পেট হচ্ছে প্রবৃত্তির উৎপত্তিস্থল, রোগবালাই বিপদ আপদের উৎস মূল। কেননা পেটের অনুগামী হল জৈবিক চাহিদা, আর খাদ্য ও বিবাহের বৈধ জৈবিক চাহিদার অনুগামী হল সম্মান ও সম্পদের প্রচণ্ড আগ্রহ। এ দুটি মানুষকে খাদ্য ও বিবাহর দিকে টেনে নিয়ে যায়। অতঃপর অধিক সম্মান ও সম্পদ কামানোর ধান্দায় মানুষকে নানান বিষয় বিমুখ মুখোমুখি করে, নানান প্রতিদ্বন্দ্বী তৈরি করে, প্রতিহিংসার জালে জড়িয়ে ফেলে। এ দুটোর মধ্য থেকে জন্ম নেয় লৌকিকতা ও মিথ্যে অভিনয়, রোপিত হয় আত্মগর্ব, আমিত্ব, আহমিকা, অহংকারের বীজ, ডেকে নিয়ে আসে লোভ, হিংসা, ঘৃণা ও বিদ্বেষ। এরপর সে অপছন্দনীয়, অশ্লীল ও অবাধ্য কাজে ঝাঁপিয়ে পড়ে, জীবনকে বরবাদ করে। এই সব কিছুর মূলে আছে পাকস্থলী, উদরপূর্তি। পরিতৃপ্ত থেকে এই সব অপকর্মের উৎপত্তি। যদি বান্দা ক্ষুধার মাধ্যমে নিজের প্রবৃত্তিকে দমন করে, শয়তানের চলাচলের পথকে সংকীর্ণ করে, তাহলে অবশ্যই আল্লাহর ইবাদতে নফস তার অনুগত থাকবে। পৃষ্ঠা নম্বর ১০। সে অদ্ভুত ও অবাধ্যতার পথে হাঁটবে না, দুনিয়ার মোহ প্রলুব্ধ হবে না, ক্ষণস্থায়ী জগৎকে চিরস্থায়ী জগতের উপর প্রাধান্য দিবে না, দুনিয়ার উপর কুকুরের মতো ঝাঁপিয়ে পড়বে না। ক্ষুধার্ত থাকার অনেকগুলো উপকারিতা রয়েছে। নাম্বার ১, অন্তর স্বচ্ছ থাকে। ক্ষুধা মানুষকে স্বভাবজাত বুদ্ধিকে আলোকিত করে, ব্যক্তিকে করে দূরদৃষ্টি সম্পন্ন। পক্ষান্তরে পরিতৃপ্তি তা মানুষকে নির্বোধ করে আর বিবেককে বানায় অন্ধ। এর কারণে চিন্তাভাবনার গতিতে ভাটা পড়ে, দ্রুত উপলব্ধি করার ক্ষমতা বাধাগ্রস্ত হয়, এমনকি ছোট ছোট বালকরা যখন অধিক খায় তখন তাদের মুখস্থ শক্তি কমে যায়, স্মৃতিশক্তি লোপ পায়, বুদ্ধিশক্তি বোধশক্তি হয়ে পড়ে ধীরগতি। অন্তর নরম থাকে এমন পরিশুদ্ধি অর্জিত হয় যার মাধ্যমে সে সাধনার স্বাদ আস্বাদন করতে প্রস্তুত হয়ে যায়। আল্লাহর স্মরণ তার অন্তরকে প্রভাবিত করে। এমন কত মানুষ আছে যাদের জিহ্বা অহরহ আল্লাহর জিকির করে যাচ্ছে, অথচ অন্তর তার স্বাদ পায় না, প্রভাবিত হয় না। বান্দা আর তার জিকিরের মাঝে পাষাণ মনটা বাধা হয়ে দাঁড়ায়, তার জিকিরের স্বাদ থেকে বঞ্চিত হয়। কখনো যদি সে পাষাণ অন্তর বিগলিত হয় তখন জিকির দ্বারা ঠিকই প্রভাব পড়ে, মোনাজাতে লজ্জত হাসিল হয়, আর এসব কিছুই সম্ভব হয় যখন পাকস্থলী খালি থাকে। নম্বর ৩, বিনয়ী ও নমনীয়তা অর্জিত হয়, উদ্যত্ত উল্লাস ও গোড়ামি দূর হয়, যা আল্লাহর স্মরণে গাফিলতি অবাধ্যতা সৃষ্টি করে। নফস ও অন্য কোনো উপায়ে অতটা নাথজুনু ও বিনয়ী হয় না যতটা হয় ক্ষুধার কারণে। এ সময় নফস তার প্রতিপালকের দিকে স্থির থাকে, মনোযোগী হয়। যখন তার শক্তি কমে যায়, দুর্বল হয়ে পড়ে, তখন সে অক্ষমতা ও অপমানের ঘাটে অবস্থান করে। আর যতক্ষণ পর্যন্ত মানুষ নফসকে অক্ষম ও অপমানিত হতে না দেখে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ সুবহান ও তাআলার মহত্ব ও বড়ত্ব দেখতে পায় না। সুতরাং পেট ও লজ্জাস্থান হল জাহান্নামের একটি দরজা, আর তার
মূল হলো পরিতৃপ্তি। নফসের পরাজয় ও নাথজানু হওয়া জান্নাতের একটি দরজা, আর তার মূল হলো খোদা। অতএব যে জাহান্নামের দরজাটি বন্ধ করল, সে মূলত জান্নাতের দরজাটি খুলে দিল। কেননা এই দুটি বিপরীতমুখী, উভয়ের মাঝে পূর্ব পশ্চিমের দূরত্ব। যদি একটি নিকটবর্তী হয় তবে অন্যটি দূরে সরে যায়। নাম্বার চার, ক্ষুধার্ত ব্যক্তি কখনোই বালা মুসিবত ও আল্লাহ শাস্তির কথা ভুলে না, ভুলে না বিপদাপন্ন মানুষের কথা। আর যে পরিতৃপ্ত, সে ক্ষুধার যন্ত্রণা বুঝে না, বুঝে না ক্ষুধার্ত মানুষের যন্ত্রণাও। বিচক্ষণ ব্যক্তি শুধু অন্যের কষ্টটাই দেখে না, দেখে আখিরাতের কষ্টটাও। নিজের তৃষ্ণার দ্বারা সে অনুমান করে কিয়ামতের ভয়াবহ সেই দিনের মানুষের তৃষ্ণার কথা। নিজের ক্ষুধার মাধ্যমে চিন্তা করে জাহান্নামীদের ক্ষুধার কথা। নাম্বার পাঁচ, ক্ষুধার কারণে সকল প্রকার গুনাহের খায়েশাত নিস্তেজ হয়ে যায়। নফসে আম্মারাহ তথা গুনাহপ্রবণ অবাধ্য মনের উপর কর্তৃত্ব লাভ হয়। কেননা সকল গুনাহের সূচনা হল এই খায়েশাত ও নফসের শক্তি, আর নিঃসন্দেহে খাদ্যই হলো এর রসদ। সুতরাং কম খাদ্য সকল খায়েশাত ও নফসের শক্তিকে দুর্বল করে দেয়। নাম্বার ৬, ক্ষুধা ঘুম দূর করে, রাত্রি জাগরণে সহায়ক। যে তৃপ্ত হতে চায় সে অধিক পরিমাণে খায়। যার পানাহার বেশি তার ঘুমও বেশি, আর অধিক ঘুমের দ্বারা কেবল জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট হয়, তাহাজ্জুদ ছুটে যায়, স্বভাবে অলসতা এবং অন্তরে কাঠিন্য নেমে আসে। জীবন মণিমুক্তার চেয়েও মূল্যবান, এটা বান্দার মূল পুঁজি। আর ঘুম হলো মৃত্যু, অতএব অধিক ঘুম জীবনকে কেবল ক্ষতিগ্রস্তই করে। নাম্বার সাত, ইবাদতে লেগে থাকা সহজ হয়। নিশ্চয়ই অধিক আহার ইবাদতের প্রতিবন্ধক। মানুষ জীবিকা অর্জনে যে সময়টুকু ব্যয় করে, যে পরিমাণ ছুটাছুটি ও মেহনত করে, সেই সময় ও মেহনতটুকু যদি জিকিরে, মুনাজাতে এবং সকল ইবাদতে লাগত, তাহলে বেশি লাভবান হতো। সারাদিন খাই খাই স্বভাবের কারণে যে ইবাদতটা বেশ কষ্টসাধ্য হয়ে পড়ে, সেটা হলো সিয়াম পালন করা। কেননা সিয়াম পালন ওই ব্যক্তির জন্যই সহজ যে খুদাকে অভ্যাস বানিয়ে নিয়েছে। নাম্বার আট, অল্প আহারে উপকার হলো শরীর সুস্থ থাকে, রোগব্যাধি কম হয়। কেননা অধিক আহারে রোগব্যাধির অন্যতম কারণ। এই রোগব্যাধি ইবাদতে বাধা দেয়, অন্তরকে অস্থির করে রাখে। বান্দার জন্য আল্লাহর জিকির ও ফিকিরে প্রতিবন্ধকতা তৈরি করে, জীবনকে করে তোলে দুর্বিষহ। এসব কিছু থেকে বাঁচতে গিয়ে ব্যয় ও খরচের এমন রাস্তা খুলে যায়, খায়েশাতের গোলামি করে অবৈধ পন্থায় অর্থ উপার্জন করেও যা বন্ধ করা যায় না। অথচ ক্ষুধা এসব থেকে মুক্ত, বরং এসবকে আরও দূরে সরিয়ে রাখে। নাম্বার নয়, মিত ব্যয় করে খরচ কম হয়। কারণ যে অল্পহারে তুষ্ট, অল্প সম্পদই তার জন্য যথেষ্ট। যে ব্যক্তি পেট পূর্তিতে অভ্যস্ত, সে তার পেটের কাছে সার্বক্ষণিক ঋণী। ফলে সে প্রতিদিন গলা পর্যন্ত খায়, আর তার পেট তাকে বলে আজ তাহলে কী কী খাওয়া হচ্ছে। কখনো কখনো এই ঋণ মিটাতে গিয়ে লোভের চক্ষুকে মানুষের সম্পদের দিকেও প্রশস্ত করতে হয়, যা চূড়ান্ত পর্যায়ে হীনতা নিচতা পক্ষান্তরে মুমিন হয় স্বল্প ব্যয়ী। পৃষ্ঠা ১২। নাম্বার ১০, ক্ষুধা নিবারণের পর অতিরিক্ত খাবারটুকু ইয়াতিম মিসকিনদের দান করা সম্ভব হয়। এতে করে দাতা কিয়ামতের দিন সৎকা এবং ছায়াতলে অবস্থান করবে। সুতরাং বান্দা যা দান করে তা অবশ্যই তার জন্য জমা থাকে, আর যা খায়
তা নিঃশেষ হয়ে যায়, যা পরিধান করে তা পুরাতন হয়ে যায়। সুতরাং অতিরিক্ত খাবার দ্বারা ভুঁড়ি ভারী করা কিংবা তা জমিয়ে রাখার চেয়ে উত্তম হল দান করে দেওয়া। খাদ্যতালিকা পর্যায়ক্রমে কমাতে হবে। যে অধিক খেয়ে অভ্যস্ত, সে হঠাৎ করে একবারে কম খাওয়া শুরু করলে শরীর তা সইতে পারবে না, দুর্বল হয়ে যাবে, অত্যাধিক কষ্ট হবে। এজন্য উচিত হল ধীরে ধীরে অনুশীলন করা, আর তা এভাবে যে সে তার খাদ্যাভ্যাস থেকে একটু একটু করে কমাবে। যে ব্যক্তি দুনিয়ার ভোগবিলাসিতায় অভ্যস্ত হবে, তার নফস তাতে আগ্রহী হবে, তার স্বাদকে পছন্দ করবে, তার উপকরণের দিকে ধাবিত হবে, আর এইসব তাকে পাপের দুনিয়ায় টেনে নিয়ে যাবে। খায়েশাত কখনো প্রয়োজনের অন্তর্ভুক্ত নয়। সুতরাং মানুষের উচিত নফসের ব্যাপারে অমনোযোগী না হওয়া, প্রবৃত্তির অনুসরণে অন্ধ না হওয়া। অপচয়ের জন্য এতটুকুই যথেষ্ট যে যা মন চায় তাই খাওয়া, মন যা চায় তাই করা। ক্ষুধা সম্পর্কে যে পরিমাণ ফজিলত ও উপকারিতা বর্ণিত হয়েছে, তা কখনো কখনো এর প্রকৃত অর্থ থেকে বাড়াবাড়ির দিকে চলে যেতে পারে, কিন্তু বাস্তবিক পক্ষে ব্যাপারটা মোটেও এমন নয়। বরং সকল বিষয় আচার আচরণে মাঝামাঝি থাকা হলে সর্বোত্তম, কেননা শ্রেষ্ঠ পন্থা হল মধ্যপন্থা, ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত। বাড়াবাড়ি বা ছাড়াছাড়ি উভয়টাই নিন্দনীয়। সুতরাং উত্তম হল ক্ষুধার বিষয়টাকে ইনসাফপূর্ণ স্বভাবের দিকে সম্পৃক্ত করা, অর্থাৎ এই পরিমাণ খাবে যে পাকস্থলী যেন ভার অনুভব না করে, আবার ক্ষুধার যন্ত্রণাও না পোহায়, বরং পেটের কথা ভুলে থাকতে চেষ্টা করবে, তাহলে ক্ষুধা কোনো প্রভাব ফেলতে পারবে না। কেননা খাদ্য গ্রহণের উদ্দেশ্য হলো বেঁচে থাকা, ইবাদতের জন্য শক্তি সঞ্চয় করা, আর উদরপূর্তি করে খাওয়ার ইবাদতের জন্য বাধা। অনুরূপ ক্ষুধার যন্ত্রণাও অন্তরকে পেরেশান করে রাখে, ইবাদতে একাগ্রতা নষ্ট করে। অতএব যখন মানুষের জন্য অভুক্ত থাকা কিংবা পরিতৃপ্ত হওয়া থেকে মুক্ত হওয়ার কোনো উপায় নেই, তখন অবশ্যই হলো উভয় দিকের মাঝে ভারসাম্য রক্ষা করা, আর সেটা হলো ইতিদাল, মানে মধ্যপন্থা। প্রিয় পাঠক, এযাবৎ আপনি যা পড়েছেন তা হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালির এর কথামালা থেকে নেওয়া। অবশ্য এই পুরো আলোচনাটাকে ইমাম হাসান আল বাসরি মাত্র দুটি লাইনে নিয়ে এসেছেন। তিনি বলেন, তোমাদের পিতা আদম এর পরীক্ষা ছিল খাওয়া, এ খাওয়াই তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত পরীক্ষা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহ তাআলা আনহুর একটি কথা ইমাম গাজ্জালি বিস্ময়াভিভূত হয়েছিলেন। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর সর্বপ্রথম যে বিদআত প্রকাশ পায় সেটা হলো উদরপূর্তি। নিশ্চয়ই মানুষের পেট যখন পরিতৃপ্ত হয় তখন তাদের নফস দ্রুত বেগে দুনিয়ার দিকে ধাবিত হয়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই কথাটিতে একটিমাত্র ফায়দা নিহিত হয়, বরং এতে নিহিত আছে ফায়দার খাজানা। আপনি একদমই নতুন একটি আলোচনা ও অভিজ্ঞতার মুখোমুখি হতে যাচ্ছেন, তবে এই বইটিতে যা কিছু বর্ণিত হয়েছে তা আপনার জন্য বিষয়টিকে সহজ করে দিবে। যেমন এই বইয়ে যাদের আলোচনা হয়েছে তাদের মধ্যে একজনের বর্ণনা হলো, কথিত আছে যে তিনি খলিফা হারুনুর রশিদের মন্ত্রী ছিলেন, পরবর্তীতে মন্ত্রীপদ ছেড়ে নির্জনতা অবলম্বন করেন, ইবাদতে মনোনিবেশ করেন। একবার তিনি তার সঙ্গীকে বলেন, কখনো তৃপ্তিভরে খেও না, ক্ষুধার উপর
অটল থেকো। তার সঙ্গী বলেন, সামর্থ্য থাকা সত্ত্বেও এই দুনিয়ায় কোনো মানুষ কিভাবে ক্ষুধার্ত থাকবে? তিনি বলেন, আল্লাহ তাআলা যাকে তার অনুগত্যের তৌফিক দেন তাদের জন্যই এটা কতই না সহজ। তারা খায় কিন্তু উদরপূর্তি করে না, এটাই ক্ষুধা, ক্ষুধার উপর অটল থাকা। পৃষ্ঠা ১৪। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কঠিন ও সংকটময় জীবনযাপন পড়ে আমি যে বিস্মিত, অবাক ও হতবাক হয়েছি তা পাঠকের কাছে গোপন নেই। তিনি কখনো ক্ষুধার কারণে শোকায়িত অভিযোগ করতেন না, মানুষকে বলে বেড়াতেন না, অথচ কখনো কখনো ক্ষুধা এত বেশি বেড়ে যেত যে এর ছাপ তার পবিত্র চেহারায় ভেসে উঠত। তার উপর দুরুদ ও সালাম বর্ষিত হোক। আমার জান, মাল এবং সন্তানাদি তার উপর কুরবান হোক। অথচ তিনি ছিলেন সম্মানিত রাসূল, আল্লাহ তাআলার নিকট শ্রেষ্ঠ মাখলুক, সৃষ্টিকুলের মাঝে সবচেয়ে সম্ভ্রান্ত ও মর্যাদাপূর্ণ। আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনযাপনে এই পথটিকে স্বেচ্ছায় বেছে নিয়েছেন। যদি তিনি ধন সম্পদ আর রাজক্ষমতা চাইতেন অবশ্যই আল্লাহ তাআলা তাকে তা দিতেন, তথাপি তার জীবনটা ছিল অভাবের কঠিন সংকটের। তিনি উম্মুল মুমিনগণের ভরণ পোষণও আদায় করতেন এভাবে। একবার তো তারা রাসূলের এমন জীবনধারার উপর ধৈর্য ধরতে পারল না, তারা তাদের ভরণ পোষণ বৃদ্ধি করার আবদার রাখলেন। অবশ্য পরবর্তীতে আল্লাহ তাদের সঠিক পথের দিশা দিয়েছেন, ফলে তারা জীবনযাপনের জন্য ওই ধারাটি বেছে নিয়েছেন যেটিতে রাসূল আকরাম সন্তুষ্ট ছিলেন। গনিমত ও অন্যান্য ক্ষেত্র থেকে কিছু অংশ নবীজির জন্য নির্ধারিত ছিল, কম করে হলেও মধ্যপন্থায় জীবনধারণে তা অনেকটা যথেষ্ট ছিল। এরপরেও কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার কিছু খেজুর আর পানির উপর জীবনটা কাটিয়ে দিলেন? কেন প্রিয় নবী এমতো অবস্থায় পরপারে পাড়ি জমালেন যে জীবনে কখনো তৃপ্তি ভরে জবের রুটি খেতে পারেননি? এটা এই কারণ যে আল্লাহর কাছে এই দুনিয়ায় এতটুকু মূল্য নেই, তাই তিনি এসব নিয়ে ব্যস্ত হতেন না। তিনি আখিরাতকে প্রাধান্য দিতেন দুনিয়ার উপর। তার আরও একটি সুস্পষ্ট কারণ যা আমি এ বিষয়ে বিশ্লেষণ করতে গিয়ে অবগত হয়েছি, তা হলো দান করা, নিজেকে অন্যকে নিজের উপর অগ্রাধিকার দেওয়া। বাহ্যিকভাবে মনে হয় একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু বাস্তবতা হলো এই দুটি গুণের সমন্বয় খুব কম মানুষের মাঝে পাওয়া যায়। এমন অনেক লোক আছে যারা অধিক পরিমাণে দান করে, তবে সেটি তখনই যখন তার পরিবার প্রিয়জন পরিতৃপ্ত, বরং প্রয়োজনের অতিরিক্ত। এরপরে গিয়ে দান সদকা, বাইরের মানুষকে পরিবারের লোকেদের উপর প্রাধান্য দেয়, তাদেরকে ক্ষুধার্ত রেখে অন্যদেরকে পরিতৃপ্ত করে, এমন মানবের সংখ্যা ইতিহাসে খুবই বিরল। বরং এমন লোকের দেখা সচরাচরই তেমন একটা মিলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এমন মহানুভব দাতা যার দানের কোনো সীমা নেই। তিনি ছিলেন এমন নিঃস্বার্থ ও পরোপকারী যার স্বার্থত্যাগের কোনো তুলনা নেই। যখনই তাকে কিছু দেওয়া হতো তিনি তা উম্মতের মাঝে বিলিয়ে দিতেন, বরং তাদেরকে নিজের উপর প্রাধান্য দিতেন। নিজে ক্ষুধার্ত থাকতেন কিন্তু তাদেরকে পরিতৃপ্ত রাখতেন। উম্মতকে তিনি এতটা বেশি গুরুত্ব দিতেন যে নিজ ঘর থেকে বিবিগণের ভরণ পোষণ থেকে এনে তাদের প্রয়োজন মিটাতেন। এক পর্যায়ে কোনো বিবির নিকটই সামান্য কিছু অবশিষ্ট থাকত না যা তার উম্মতের গরিবদের দেয়া যায়। আল্লাহ তাআলা তার নবীর প্রশংসা যথাযথই বলেছেন,
তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রাসূল এসেছে, তোমাদেরকে যা কিছু কষ্ট দেয় তা তার নিকট খুবই কষ্টদায়ক। সে তোমাদের কল্যাণকামী, মুমিনদের প্রতি করুণাসিক্ত, বড় দয়ালু। সূরা আত-তওবা। আমরা যা আলোচনা করলাম তা বৈধতা প্রমাণ হল প্রিয় নবী জীবনে যে সমস্যা, সংকট, ক্ষুধার যন্ত্রণা, নির্মম প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন, যা আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বর্ণনা করতেন। একবার কেউ এসবের কারণ সম্পর্কে জিজ্ঞাস করল, তিনি বললেন, সাক্ষাৎ প্রার্থীদের ভিড়, অতিথিদের আধিক্য এবং নিঃস্ব ও অসহায়দের একটি জামাত সবসময় তার সাথে থাকত। এমন কখনো হয়নি তিনি খাবার খেয়েছেন অথচ অন্য কেউ শরীক ছিল না, তার অনুসারী ও অভাবীরাও তার সাথে খাদ্যে শরিক হতো। জবাব সুস্পষ্ট এবং গভীর মর্মভেদী। পৃষ্ঠা ১৬। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগ পর্যন্ত ধারাবাহিক তিন দিন কখনো তৃপ্তিভরে আহার করেননি। যদি আমরা চাইতাম তাহলে অবশ্যই তৃপ্তিভরে আহার করাতে পারতাম, কিন্তু আমরা নিজেদের উপর অন্যদের প্রাধান্য দিতাম। এই দুইটি হাদিস দ্বারাই পাঠকের কাছে বিষয়টি সুস্পষ্ট হয়ে গিয়েছে। নিশ্চয়ই তিনি বড় দানবীর ছিলেন, তিনি নিঃস্বার্থ পরোপকারী ছিলেন। কোথায় আজ সেই দান, কোথায় সেই পরোপকারিতা? এই বর্ণনা তো ওই সময়ের, যখন তিনি কিছু পেতেন না, ফলে অনাহারে কাটিয়ে দিতেন। কিন্তু কখনো যদি কিছু পেতেনও তবু পেট ভরে খেতেন না, এরকম অনেক ঘটনা আছে। আসলে তিনি ছিলেন মানবজাতির সর্দার, জ্ঞানীদের মাথার তাজ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটি বিষয় সুস্পষ্ট করে দেওয়া উচিত, আমরা যে ক্ষুধা নিয়ে আলোচনা করছি তা শরীয়তে ফরজ না। বিষয়টি এমনও না যে এর দ্বারা কারো ঈমান পরিপূর্ণ হবে, কিন্তু যারা আখিরাতে কল্যাণ প্রত্যাশী এবং দুনিয়ার মোহ থেকে বেরিয়ে আসতে চায়, এটা তাদের স্বভাব, বিশেষ সিফাত। যেমনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খুলাফায়ে রাশিদিন ও অন্যান্য সাহাবিগণ করতেন। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, যেমন দুনিয়াদার মানুষ, তাদের চাহিদার মাঝ থেকে বিভিন্ন পদের খাবার, ফলমূল ও রকমারি আয়োজন, এত কিছু জোগাড় করতে গিয়ে তাদের সময় তো আর কম যায় না, আবার এসব ছাড়াও তাদের চলে না, ফলে এগুলো নিয়েই তারা সারাদিন ব্যস্ত থাকে। পক্ষান্তরে আখিরাতের কল্যাণ প্রত্যাশীরা দুনিয়া ও ভোগ্য সম্ভার থেকে সম্পূর্ণ বিমুখ, বেনিয়াজ, যেখানে তাদের উপকার রয়েছে, আল্লাহর সন্তুষ্টি আছে, সেখানে সময় ব্যয় করতে পেরে আনন্দিত হয়, মন তৃপ্ত হয়, প্রশান্তি পায়, যেমন ইলম ও আমল, ইবাদত, মুয়ামালাত, জিহাদ ও দাওয়াত, সেবা ও সংশোধন, জিকির ও তারবিয়াত, ফিকির ও মুনাজাত, এইসব তাদেরকে দুনিয়ার কথা ভুলিয়ে দেয়, বরং ক্ষুধার তীব্র যন্ত্রণা কিংবা ঘুমের শক্তিশালী হামলা ছাড়া এসব থেকে কোনো কিছুই তাদের ফিরিয়ে রাখতে পারে না। আলিমগণের মধ্যে কেউ কেউ জীবনযাপনে এই পদ্ধতিকে অপছন্দ করেন, অর্থাৎ ক্ষুধার ভাষা, কিন্তু আমাদের জানা থাকা আবশ্যক এ সকল বুজুর্গ দুনিয়া বিমুখ মানুষের কেউই একথা বলে না যে পরিতৃপ্ত হওয়াটা হারাম, এবং এটাও দাবি করে না যে তাদের মানহাজটা ওয়াজিব। এ তো কেবল দুনিয়ার মোহ থেকে বেরিয়ে যাওয়ার একটি প্রচেষ্টা, যাতে নফস তাতে বন্দী হয়ে না পড়ে, যেহেতু আল্লাহ তাআলা তাকে উপায় উপকরণ ও ব্যবহারযোগ্য করে সৃষ্টি করেছেন, তাতে আমরা এর দ্বারা দুনিয়ার নির্ধারিত সময় অতিক্রম করতে পারি, পাড়ি জমাতে পারি ক্ষণস্থায়ী জগৎ থেকে স্থায়ী
আবাসস্থলের দিকে। ইমাম ইবনুল জাওয়াজি নিজে উল্লেখ করেছেন যে তিনি তার দৈহিক গঠনের কারণে ওই সকল লোকেদের মতো হতে সক্ষম নন যারা কম খায়, কম পান করে, কেননা তিনি আরামায়েশের মধ্য দিয়ে লালিত পালিত হয়েছেন। নিয়মিত খাদ্যাভ্যাসের উপরই তার দেহের বেড়ে ওঠা, যা ছেড়ে দেওয়া তার পক্ষে কষ্টসাধ্য, বরং এমনটা করলে তার উপর খুব প্রভাব পড়বে, চিন্তা ফিকিরে সমস্যা সৃষ্টি হবে। এ হলো ইমাম ইবনুল জাওয়াজির কথা। অনুরূপ ইমাম মালিক বিন দিনার তার সাথীকে বলেছিলেন, যখন তার সামনে খাবার পেশ করা হলো তখন তার সাথী তা থেকে বিরত থাকলেন, তার মন খেতে চাচ্ছিল না। এ সময় তিনি তার সাথীকে বললেন, আফসোস, তুমি মিঠা পানিতে বড় হয়েছ, তাই লোনা পানি এখন সহ্য করতে পারছ না। এ ব্যাপারে ইমাম গাজ্জালি যা বলেছেন তা ইতিপূর্বে আলোচিত হয়েছে। মোট কথা, খুদা দ্বারা উদ্দেশ্য হলো এমন খুদা যা আপনাকে শরীয়তের কোনো বিধান পালনে দুর্বল করবে না। বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইত্তিবা হিসাবে ক্ষুধার্ত থাকা মুস্তাহাব, কেননা তার জীবনে পরিতৃপ্ত না হওয়াটাই ছিল প্রবল, বরং তিনি মৃত্যু পর্যন্ত কখনোই তৃপ্তি ভরে রুটি খেতে পারেননি। পৃষ্ঠা নম্বর 18। সহি মুসলিমে উল্লেখ আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দুদিন একাধারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার পরিজন যবের রুটি কখনো পেট ভরে খাননি। এ অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ওফাত হয়ে যায়। সহি বুখারীতে এসেছে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন অথচ তিনি কোনোদিন যবের রুটিও পেট ভরে খাননি। এমন কয়েক লোকমাই আপনার জন্য যথেষ্ট, যার সাহায্যে মেরুদণ্ড সোজা করে রাখতে পারেন কিংবা পেটের এক তৃতীয়াংশ পূর্ণ করতে পারেন। এরপরেও কি আপনি খাবার খেতে বসলে পেট ভরে খান? পেট ভরে খাওয়াটা হারাম নয় ঠিক, তাই বলে গুরুত্ব সহকারে সর্বদা তার উপর অবিচল থাকাও তো মুস্তাহাব নয়, বরং তা মাকরু হওয়ার কথা বলা হয়েছে। যেমন ইবনু মাজহা তার সুনানে কিতাবুল আতাইমাতি নামক অধ্যায়ে একটি পরিচ্ছেদে উল্লেখ করেছেন, বাবুল ইক্তিসাদে ফিল আকলি ও কারাহাতিস শিবাই, অর্থাৎ পরিমিত আহার উত্তম এবং ভুরিবোজ মাকরু। অন্যরূপভাবে ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজিতে কিতাবুজ জুহদ নামক অধ্যায় একটি পরিচ্ছেদে উল্লেখ করেন যে অধিক আহারে মাকরু হওয়া ব্যাপার হাদিসসমূহ। ইমাম বুখারি তার সহি বুখারি আহারে সংক্রান্ত অধ্যায় শুরুতে একটি পরিচ্ছেদে এনেছেন যে পরিতৃপ্ত হওয়া পর্যন্ত আহার করে এ নামে। এখানে সাহাবাদের বোঝানো হয়েছে, ইবনু মাজহা বলেন এই পরিচ্ছদে সাহাবাগণের তৃপ্তি ভরে আহারের যে কথা এসেছে তা পাকস্থলীর একাংশ পূর্ণ করার উপর প্রয়োগ করা যেতে পারে, যা হাদিসে এভাবে এসেছে, এক ভাগ খাদ্য এক ভাগ পানি এক ভাগ খালি। সুতরাং ওই পরিচ্ছেদে পরিতৃপ্তি দ্বারা উদ্দেশ্য হবে পেটের এক তৃতীয়াংশ পূর্ণ করা। অবশ্য পুরো উদরপূর্তি করা অর্থেও নেওয়া যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতের খাবার হিসাবে। যেমন আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনায় বরকতের আহার নামক পরিচ্ছেদে উল্লেখ করা হয়েছে, আমি বলি ব্যক্তির হিম্মত, তার আজিমাত এবং
নিজের ফিকির ও আফকারের উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারলেই সে উল্লেখিত বিষয়গুলোকে গ্রহণ করতে পারে, নিজের পথ ও মনোযোগকে সুতীক্ষ্ণ ও ঐক্যবদ্ধ রাখতে পারে। ক্ষুধার উপর আমলের ব্যাপারে এ কিতাবের কোনো পাঠকই কিতাবের সম্পাদক অর্থাৎ আমার চেয়ে অধিক হকদার না, অথচ এই আমি প্রতিবার অল্প আহারে তৃপ্ত হতে পারি না। আল্লাহ একমাত্র সহায়ক। তবে আমাদের খেয়াল রাখা উচিত, যারা শরীয়ত সম্মত হওয়া সত্ত্বেও কেবল নফস ও প্রবৃত্তির মোকাবেলায় আল্লাহর পুরো দিনকে গ্রহণ করার আশায় এ পথ অবলম্বন করছেন, তাদের সমালোচনা করা যাবে না। বরং এটা মনে করব যে তাদের ইচ্ছাশক্তির তুলনায় আমাদের ইচ্ছাশক্তি অনেকটা দুর্বল, অনেকটা ত্রুটিপূর্ণ। যদি কোনো মুসলিম তার চারপাশে খেয়াল করে, তাহলে সে দুনিয়াবী এমন সব বিষয় দেখতে পারবে যা তাকে সত্যি বন্দী করে রেখেছে। তবে এ থেকে মুক্তির উপায়টাও সহজ, বিকল্প ব্যবস্থাও বিদ্যমান, কিন্তু তার ইচ্ছাশক্তি দুর্বল, রোগাক্রান্ত কিংবা বিপন্ন, অলসতা এবং আমলে স্বল্পতা, পারিপার্শ্বিকতার সাথে অন্তরঙ্গতা, এসব কিছুই কখনো তাকে সফলতায় পৌঁছে দিবে না। ইবনুল তাতলুন আলিমগণের উক্ত নকল করে বলেন পরিতৃপ্তির ক্ষেত্রে বাড়াবাড়ি করা হারাম। তিনি তার দালালাতুস সিকিল আলা কাম্মিয়াতিল আকলি গ্রন্থে কথাটি উল্লেখ করেছেন। সম্ভবত এটি হানাফি কোনো ইমামের অভিমত হবে। মুহাম্মদ আশুরবিনী আল খতিবি ইমাম শাফি এর সূত্র টেনে বলেন, ওনার মতে এটা মাখরু। তিনি বলেন, হালাল খাবার হওয়া সত্ত্বেও তাতে প্রশস্ততা না করা মুস্তাহাব, কেননা এটি পূর্বসূরীদের অভ্যাস না। কিন্তু হ্যাঁ, যদি প্রয়োজন থাকে তাহলে ভিন্ন কথা। যেমন মেহমানদারি, পরিবারের উপর একটু উদারতা কিংবা আশুরার দিন, দুইদের দিন, এইসব দ্বারা লোক দেখানো বা অহংকার প্রদর্শন উদ্দেশ্য থাকা যাবে না। বরং উদ্দেশ্য হতে হবে মেহমান প্রিয়জন, পরিবারের মনতুষ্টি এবং তাদের আকাঙ্ক্ষা পূরণের ইচ্ছা। নফসের যে সকল চাহিদাগুলো বৈধ সেগুলো পূরণ করার ব্যাপারে মাওয়ারাদি কিছু মতামত উল্লেখ করেছেন। পৃষ্ঠা নম্বর ২০। চাহিদা পূরণ করা হবে না, বরং কঠোরতা করা হবে, যাতে নফস অবাধ্য না হয়ে যায়। পূরণ করা হবে তার কার্যকলাপ বিশ্লেষণ করে এবং রুহানিয়াতকে সজাগ করার নিমিত্তে। তিনি বলেন, ক্ষুধা এবং উদরপূর্তি উভয়টার মধ্যে ভারসাম্য করা চাই, কেননা তাকে সবটা দেওয়া মানে তার উপর চাপিয়ে দেওয়া, আবার একবারে পূরণ না করাও নির্বুদ্ধিতা। হালাল খাদ্যেও অতিরিক্ত ভুড়িভোজ মাকরু। এ হলো গুরুত্বপূর্ণ ও দুর্লভ একটি বইয়ের কিছু পূর্বকথা। বইটির লেখক আল হাফিজুল জলিল আবু বক্কর আবদুল্লাহ বিন মুহাম্মদ বিন উবাইদ আল কুরাইশি আল বাগদাদি। তিনি ইবনু আবিদ দুনিয়া নামে অধিক প্রসিদ্ধ। হিজরি তৃতীয় শতাব্দীর আলিম, মৃত্যু 281 হিজরি। তার খ্যাতি, পরিচিতি ও কর্মপদ্ধতির আলোচনা অন্যান্য বইয়ে অতিবাহিত হয়েছে। আল্লাহর শুকর যে তিনি আমাকে সেগুলো তাহকিক করার তৌফিক দিয়েছেন। জুহদ ও তাকওয়ার মতো ব্যাপারে তিনি একক ও অনন্য প্রজ্ঞা ও বিশেষজ্ঞ। তার এই অনন্যতার কথা তার রত্নতুল্য অন্যান্য বইয়ে গত হয়েছে। এই বইটি এর আলোচনা সংক্রান্ত বিশেষ রিসালা। যে বিষয়ের উপর লেখক আগে অনেক স্বতন্ত্র গ্রন্থ রচনা করেছেন, যেমন বিনয় সুধারণা
দুনিয়া বিমুখিতা, বাদ্যযন্ত্রের নিন্দা, জবানের হেফাজত ও নীরবতা, অল্পতুষ্টি, আত্মার পরিশুদ্ধি, দুশ্চিন্তা ও পেরেশানি ইত্যাদি বিষয়ের উপর। এই কিতাবটি ছিল একটি দুর্বোধ্য পাণ্ডুলিপি, এর দ্বিতীয় কোনো কপি ছিল না বলে আমার জানা নেই। বইটি আমি দামেস্কের এক লাইব্রেরি মাকতাবাতুজ জাইহাতে পাই। পাণ্ডুলিপিটা ছিল প্রথম সারির, ক্রমিক নং 89, তাতে পৃষ্ঠা সংখ্যা ছিল 16, প্রতিটি পৃষ্ঠায় 27 লাইন। পাণ্ডুলিপিটা ছিল অনেকটা পুরাতন, একবারে প্রাচীন, তাতে কোনো তারিখ দেওয়া ছিল না, সম্ভবত চতুর্থ কিংবা পঞ্চম হিজরি শতাব্দীর হবে। পাণ্ডুলিপিটার পরিচ্ছেদ, গিলাফ ও পুরাণত্বের ছাপ দেখলেই পাঠক বুঝতে পারবেন এর উপর দিয়ে যুগের কত আবর্তন বিবর্তন বয়ে গিয়েছে। পাণ্ডুলিপিটা ছিল খুবই মূল্যবান ও দুর্লভ, তাতে বেশ কিছু পাঠকের কথা উল্লেখ আছে যারা কিছু কিছু এখনও বহাল রয়েছে। অন্যান্য উচ্চগ্রন্থের সাথে আমাদের পাণ্ডুলিপিটি মিলিয়ে দেখতে পেলাম ভুল খুবই কমই হয়েছে। পাণ্ডুলিপি যখন প্রাচীন এবং মাত্র একটাই অবশিষ্ট থাকে, তখন সেটার কিছু অংশ মুছে যায়, পৃষ্ঠার চারপাশে উই পোকা খেয়ে সাবার করে ফেলার মতো অবস্থা থাকে, সাথে অস্পষ্ট শব্দাবলী কম থাকে না, কিন্তু এই পাণ্ডুলিপি সব দিক থেকে স্বল্প ভুলের শিকার। কিন্তু 312 নং উক্তির এক বা একাধিক জায়গায় কিছু ভুল ছিল, তবে এমন ভুল আর চোখে পড়েনি। সম্মানিত পাঠক, উপস্থিত পাণ্ডুলিপির প্রচ্ছদের উপরের লেখার পাঠ দুর্বোধ্যতা ভালো করে দেখতে পারবেন, আর পাণ্ডুলিপির শেষাংশের নমুনা দিচ্ছি। ক্ষুদা নামক বইটি সমাপ্ত হলো, সকল প্রশংসা আল্লাহর। বইটি পৌঁছিয়েছেন আবুল ফরাজ বিন মোহাম্মদ বিন আবিল ফরাজ এবং তার সাথে মোহাম্মদ বিন আলী বিন উমর আল মুআল্লাম মুআল্লিম। তিনি আত তাইর, তিনি আবু মোহাম্মদ থেকে খারিজেদের অন্যতম সর্দার ঈসা আল হাতাবি আবৃত্তি করে বলেন, জীবন ও হায়াতের প্রতি আমাকে তীব্র আগ্রহী ও অনুরাগী করে তুলেছে আমার মেয়েরা, কেননা তারা দুর্বল অসহায়, কারণ আমার ভয় হয় আমার পরে তারা দারিদ্রতা ও অনটনের শিকার হবে। সচ্ছল নির্মল জলে পিপাসা নিবারণের পর ঘোলা পানির জলাশয় হাবুডুবু খাবে, মেয়েগুলো লজ্জায় পড়ে যাবে যদি দাসীরা পোশাক সজ্জিত থাকে, তখন তাদের চক্ষু বিরক্ত হয়ে উঠবে এই দুর্বল অনুগ্রহ দেখে। যদি অনুরাগ না থাকতো তাহলে আমি এত ত্যাগ করতাম না, কেননা রহমানের সন্তুষ্টি কামনায় দুর্বলদের জন্য রয়েছে সাহায্যকারী ও যথেষ্টকারী। যখন কবিতার এই লাইনে পৌঁছল যে যদি সেই অনুরাগ না থাকতো তাহলে আমি ত্যাগ করতাম, ততক্ষণ সে আমাকে অনুমতি দেয়নি, তারপর অনুমতি দিয়ে সে আবৃত্তি করল, রহমান ও দয়াময় আল্লাহর সন্তুষ্টি কামনায় দুর্বলদের জন্য সাহায্যকারী ও যথেষ্টকারী রয়েছে। আমাদের নিকট লিখিতভাবে ইবনু আবিদ দুনিয়া, তিনি খালিদ বিন খাদ্দাস থেকে, তিনি হাম্মাদ বিন জায়েদ থেকে, তিনি ইবনু আউন থেকে, তিনি মোহাম্মদ বিন সিরান থেকে, তিনি নসিহাত তাকেই করো যার ব্যাপারে তুমি আশা রাখো, যে সে তা গ্রহণ করবে, অন্যথায় নসিহত করো না। পৃষ্ঠা নম্বর 22। লেখক বলেন, দাউদ দোয়া করেন, হে আমার রব, তোমার বান্দাদের কাছে আমি কিভাবে প্রিয় হতে পারি? আল্লাহ বলেন, দুনিয়াদারের সাথে দুনিয়াদারি আচরণ করো আর আখিরাত প্রত্যাশীদের সাথে
তাদের মতোই আচরণ করো। আবু আলী আস সমকান্দি বলেন, আমি আহমেদ বিন আবিল কিউরি থেকে, তিনি ওয়াকি থেকে, তিনি সুফিয়ানকে বলতে শুনেছেন, এমন দাওয়াতেই কেবল গ্রহণ করো যার খাদ্যে তোমার অন্তরের আত্মশুদ্ধি দেখতে পাও। যথেষ্ট গুরুত্বের সাথে আমি এই কিতাবটির তাহকিক করেছি, সর্বোচ্চ মনোযোগ দিয়েছি হাদিসগুলোর প্রতি, এমনকি সনদ তথা বর্ণনাকারীদের দিকেও খেয়াল রেখেছি, উল্লেখ করেছি বর্ণনাকারীদের ব্যাপারে বিজ্ঞানের বিজ্ঞজনের গ্রহণযোগ্য অভিমত, মূল বর্ণনাগুলো মিলিয়ে নিয়েছি গ্রন্থপঞ্জির সাথে, সংযুক্ত করেছি সেগুলোর রেফারেন্স। বইটি আলোচনা ও প্রসঙ্গ ভিন্ন ভিন্ন অধ্যায় পরিচ্ছেদ প্যারা শিরোনামে বিভক্ত ছিল না, বরং এতটাই জটিল ছিল যে আগে পিছের আলোচনা আলাদা করা মুশকিল হয়ে যেত। কিতাবটি একটি দলার মতো পাঠ অনুপযোগী ছিল, আমি এই দিকটা নিয়েও ভাবলাম। প্যারাগুলো ঠিক করে পৃথক পৃথক শিরোনামে সাজালাম, আগে কোনটা হাদিস কোনটা উক্তি সেটাও বোঝা যেত না, আমি সেগুলোকে আলাদা করলাম। অনুরূপভাবে বইটির প্রতি হাদিস ও উক্তির শুরুতে ক্রমিক নং যুক্ত করতে চেয়েছি, যুক্ত করেছি একটি দীর্ঘ সূচিপত্র যা খুবই ব্যাপক এবং সুবিন্যস্ত। আমি একমাত্র আল্লাহর নিকট সাহায্য ও তৌফিক কামনা করছি, কেবল তার অনুগ্রহের প্রার্থনা করছি। যে প্রতিদান পুরস্কার নিয়ামত তিনি আমাদের দিয়েছেন তার জন্য তারই গুণকীর্তন করছি। দ্রষ্টব্য, কোনো হাদিস বা উক্তির বর্ণনাকারীদের পরস্পর চেইনকে বলে সনদ। পুরো বইয়ে 313টি হাদিস ও উক্তি আছে। লেখক তার বইয়ের প্রতিটি হাদিস ও উক্তি উল্লেখ করার আগে যতজন রাবি থেকে বর্ণনাটি এসেছে সবার নাম এবং পরিচয় উল্লেখ করে এমনভাবে সনদ বর্ণনা করেছেন, তার একটি উদাহরণ আমরা প্রথম বর্ণনার ক্ষেত্রে উল্লেখ করলাম। কিন্তু পাঠকের সুবিধার্থে আমরা আগামীতে কেবল সর্বশেষ বর্ণনাকারীর নামটুকু উল্লেখ করব ইনশাআল্লাহ। পৃষ্ঠা নম্বর 24। আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন আহমদ বিন মোহাম্মদ উমর বিন আবান আল আবদি বর্ণনা করেন যে তার পিতা ইমামুল মুহাদ্দিসিন আবুল হাসান আহমদ বিন মোহাম্মদ থেকে তিনি আবু বকর আবদুল্লাহ বিন মোহাম্মদ বিন উবায়দ আল কুরাইশি, ইনি লেখক ইবনু আবিদ দুনিয়া থেকে, তিনি মনসুর বিন আবি মুজাহিম থেকে, তিনি ইয়াহিয়া বিন হামজা থেকে, তিনি শওর বিন ইয়াজিদ থেকে, তিনি খালিদ বিন মাদান থেকে, তিনি হাবিব বিন উবায়দ আর রাহবি থেকে, তিনি আল মিকদাম ইবনু মাদি করব থেকে। বিখ্যাত এই সাহাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ইরশাদ করেছেন, মানুষ পেট হতে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না, মেরুদণ্ড সোজা রাখতে পারে এমন কয়েক গ্রাস খাবারই আদম সন্তানের জন্য যথেষ্ট। রেফারেন্স 10। তিনি ইলিমের জন্য অনেক সফর করেছেন, ইবনু আবিদ দুনিয়া থেকে অধিক রেওয়াত করেছেন, ইমাম আহমেদ ইবনু হাম্বাল থেকে তার পুরো মুসনাদ শুনেছেন, বর্ণনাও করেছেন। এই আলিম ইন্তেকাল করেন 332 হিজরতে। উপনাম আবু আবদুল্লাহ, বিশিষ্ট আবিদ, শিখা, হাদিস শাস্ত্রে গ্রহণযোগ্য, তবে সনদে ইরসাল করতেন। ইমাম ইবনু হিব্বান বলেন, তিনি
উঁচু স্তরে তাবেঈ 70 জন সাহাবির সাক্ষাৎ পেয়েছেন। ইমাম জাহবি বলেন, তিনি দৈনিক 40,000 বার তসবি পাঠ করতেন। ওফাত 103 হিজরি। তার চেয়ে বেশি প্রয়োজন হলো পাকস্থলীর 1/3 খাদ্যের জন্য, 1/3 পানীয়ের জন্য, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রাখব। আব্দুর রহমান বিন আল মুরাক্কাই বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা পেটের চেয়ে অধিক নিকৃষ্ট যখন তা পূর্ণ করা হয়, কোনো পাত্র সৃষ্টি করেননি। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে তোমরা পেটের 1/3 খাদ্যের জন্য, 1/3 পানির জন্য, 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য নির্ধারণ করো। বাহিকিতে হাদিসটি এভাবে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার জয় করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাইবার জয় করলেন, তখন গনিমতে মালকে 18 ভাগে বিভক্ত করেন। যোদ্ধা সংখ্যা ছিল 1800, প্রতিশতে 1 ভাগ। এগুলো ছিল ফলমূল সুস্বাদি। মানুষটা পেট ভরে খেল। এরপর থেকে শুরু হলো জ্বরের প্রকোপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে জানালেন, তিনি বলেন, জ্বর হলো মৃত্যুর অগ্রদূত। পৃথিবীতে মুমিনদের জন্য আল্লাহর কয়েদখানা, জ্বর জাহান্নামের একটি টুকরো। যখন তোমরা কাউকে জ্বর আক্রান্ত পাবে, তখন তার জন্য ঠান্ডা পানি নেবে। 2 সালাতের মধ্যবর্তী তথা মাগরিব ও ইশার সময় তার গায়ে ঢালবে। লোকেরা তাই করল, এতে জ্বর ভালো হয়ে গেল। এরপর প্রিয়নবী ইরশাদ করেন, আল্লাহতালা পেটের চেয়ে অধিক নিকৃষ্ট যখন তা পূর্ণ করা হয়, কোনো পাত্র সৃষ্টি করেননি। যদি একান্ত প্রয়োজন হয় তাহলে তোমরা পেটের 1/3 খাদ্যের জন্য, 1/3 পানির জন্য এবং 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য নির্ধারণ করো। বর্ণনাকারী প্রত্যেকেই সিখা হাদিসটি সিহ সিত্তিয়াতে উল্লেখ আছে। সুনানে তিরমিজি 2380, সহি ইবনুল মাজহা 3349, মুসমাদে আহমদ 4132, আল হাকিম ফিল মুস্তাদ রাক 4331, সহি ইবনু হিব্বান 7330 উল্লেখ করা আছে। পৃষ্ঠা নম্বর 26। জায়েদ বিন ওহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সালমান আর ফারসিকে একবার খাবারের জন্য পিড়াপিড়ি করা হলে তিনি বলেন, আমার জন্য যথেষ্ট, আমার জন্য যথেষ্ট। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, দুনিয়াতে যেসব লোক ভুরিভোজ করে তারাই হবে কিয়ামতের দিন অধিক ক্ষুর্দাত্ত। হে সালমান, দুনিয়া মুমিনের জন্য কয়েদখানা আর কাফিরের জন্য জান্নাত। আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো এক মজলিসে ঢেকুর তুললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ঢেকুর তোলা বন্ধ করো। অবশ্যই যে সকল ব্যক্তি দুনিয়াতে বেশ পরিতৃপ্ত হবে তারাই কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। আবু হুজাইফা বলেন, এরপর 30 বছর যাবত আমি তৃপ্তি ভরে খাইনি। তাবরানিতে আছে, আবু হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি চর্বিযুক্ত গোশ দিয়ে রুটি ভিজিয়ে খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসি। এরপর আমার ঢেকুর আসে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুজাইফা, ঢেকুর তুলো না। যে দুনিয়াতে অধিক তৃপ্ত হয়ে আখিরাতে সে সবচেয়ে ক্ষুধার্ত থাকবে। এরপর থেকে হুজাইফা মৃত্যুর আগ পর্যন্ত কখনো পেট ভরে আহার করেনি। যদি সকালে খেতেন তো রাতে খেতেন না, রাতে খেলে সকালে খেতেন না। রাসুলের ক্ষুধা। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কোনো এক সময় আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলাম, তিনি আমার জন্য খাবার আনলেন। পরে তিনি বলেন, তুমি খাও।
আমি খুব কমই তৃপ্তি ভরে খেয়েছি, তাই যখনই আমি পেট পুড়ে খাব তখন আমার কান্না চলে আসে। আমি প্রশ্ন করলাম, তা কেন? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অবস্থায় দুনিয়া হতে বিদায় নিয়েছেন সেই কথা মনে পড়ে। মৃত্যু পর্যন্ত তিনি কখনো দিনে দুইবার গমের রুটি দ্বারা পেট ভরে খেতে পারেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি মৃত্যুর আগ পর্যন্ত কখনো এক নাগাড়ে তিন দিন গমের রুটি পেট পুড়ে খাননি। মাসরুক বিন আল আজিদ আল হামদানি আলী কুফি, উপনাম আবু আয়েশা, তিনি শিখা এবং সালেহ ব্যক্তি। তার সালাত এত দীর্ঘ হতো যে পা ফুলে যেত। ইমাম সাবি বলেন, ফিকাহের ক্ষেত্রে তিনি কাজী সুরাইয়া থেকে অধিক জ্ঞানী, আর বিচার কার্যে তার চেয়ে সুরাইয়া বেশি জ্ঞানী। পৃষ্ঠা নম্বর ২৮। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এক নাগাড়ে দুই দিন যবের রুটি পেট ভরে খেতে পাননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ মদিনায় আসার পর থেকে এক নাগাড়ে তিন দিন গমের রুটি পরিতৃপ্ত হয়ে খাননি। আর এই অবস্থাতেই প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নুমান ইবনু বশির বলেন, আমি উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিনের বেলা ক্ষুধার তাড়নায় পার্শ্ব পরিবর্তন করতে দেখেছি। তিনি তার ক্ষুধা নিবারণের জন্য নিকৃষ্ট শুকনো খেজুরও পেতেন না। জাবির ইবনে আবদুল্লাহ বলেন, খন্দকের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকালাম, দেখি তিনি ক্ষুধার জ্বালায় তার পেট ও লুঙ্গির মাঝখানে একটা পাথর বেঁধে রেখেছেন, যাতে এর সাহায্যে পিঠটা সোজা রাখতে পারেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষুধার তাড়নায় মেরুদণ্ড সোজা রাখতে পেটে পাথর বাঁধতেন। আর এই ঘটনাটি বিস্তারিত বর্ণিত হয়েছে সহিহ বুখারিতে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খন্দকের দিন আমরা পরীক্ষা খনন করছিলাম, এই সময় একখণ্ড কঠিন পাথর বেরিয়ে আসলো। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, খন্দকের ভিতরে একটি শক্ত পাথর বেরিয়েছে। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নিজে খন্দকে নামব। এ বলে তিনি উঠে দাঁড়ালেন। তার পেটে একটা পাথর বাঁধা ছিল, আর আমরাও তিন দিন ধরে অনাহারে ছিলাম, কোনো কিছুরই স্বাদ নিতে পারিনি। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একাধারে তিন দিন গমের রুটি পেট ভরে খাননি। এই অবস্থায় তিনি পরপারে চলে যান। হাসান আল বসরি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা মানুষের কাছে অভিযোগ হিসাবে বলেননি, বরং ওজর পেশ করেছেন মাত্র। উরওয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাসের পর মাস চলে যেত, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ঘরেই আগুন জ্বলত না। উরওয়াহ বলেন, আমি আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, তাহলে আপনারা কী খেয়ে দিন পার করতেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দুই কালো জিনিস, এক পানি, দুই খেজুর। আবু হুরাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাতের ঘটনা, রাতের খাবার হয়নি, ঘরে এসে পরিবারের লোকেদের বললাম, খাওয়ার মতো কিছু আছে? তারা বলল, না, ঘরে কিচ্ছু নেই। আমি চুপচাপ বিছানায় গিয়ে শুয়ে পড়লাম, এপাশ ওপাশ করছিলাম, ক্ষুধার কারণে ঘুমও আসছিল না। ভাবলাম মসজিদে যাই, সালাত পড়ি, ইবাদত করি, এভাবে রাত কাটিয়ে দিই। তিনি বলেন, আমি মসজিদে গেলাম, আল্লাহ তাআলা যতটুকু চাইলেন সালাত পড়লাম, অতঃপর মসজিদের কোণে দৃষ্টি যেতে দেখি
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কাছে এসে বললেন, আপনাকে যা ঘর থেকে বের করে এনেছে আমাকেও তাই বের করে নিয়ে এসেছে। আমরা বসাছিলাম, ইতিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেন, বললেন, তোমাদেরকে যে জিনিস খুদা ঘর থেকে বের করে নিয়ে এসেছে আমাকেও সে জিনিস বের করে নিয়ে এসেছে। এরপর তিনি আমাদেরকে নিয়ে দাকিমির বাড়িতে গেলেন। আমরা তার বাড়ির আঙ্গনে পৌঁছালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তার স্ত্রীকে বললেন, তোমার স্বামী কোথায়? স্ত্রী বলল, বনু হারিসার কূপ থেকে মিঠা পানি আনতে গেছেন। একটু পর ওই সাহাবি এলেন, তার সাথে একটা পানির মশক, সেটা ঘরের এক স্থানে লটকে দিয়ে আমাদের কাছে এগিয়ে এলেন। আহলন সাহলন বলে স্বাগত জানালেন। তিনি আমাদের কাছে এই রাতে যে আন্তরিকতা নিয়ে সাক্ষাৎ করলেন, সাধারণত কেউ এমনটা করেন না। এরপর তিনি খেজুর গাছের নিকট গেলেন, সেখান থেকে একটি খেজুরের কাঁদি কেটে আনলেন, তারপর একটা ছুরি নিয়ে ছাগলের পালে চক্কর দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাবধান, কোনো ছাগি জবাই করো না। এরপর তিনি একটি ছাগল জবাই করেন। চামড়া ছিলতে ছিলতে স্ত্রীকে নির্দেশ দেন, স্ত্রী খামির ও রুটি বানাতে থাকে, এদিকে ডেকচিতে গোস্ত বসিয়ে রান্না শুরু করে দেন। কিছুক্ষণ পর পেয়ালা ভরে ঝোল আর গোস্ত নিয়ে আসেন, আমাদের সামনে পরিবেশন করেন। আমরা সেখান থেকে তৃপ্তি ভরে খেলাম। অতঃপর তিনি পানির মশকের দিকে গেলেন, বাতাস সেটাকে দোলাচ্ছে। তিনি একটা পাত্রে পানি ঢেলে দিলেন। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে পান করল, এরপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। খাবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদের বের করে এনেছিলেন, তখন আমরা ক্ষুধার্ত আর এখন তৃপ্ত হয়ে ফিরে যাচ্ছি। কিয়ামতের দিন অবশ্যই এই খাদ্য সম্পর্কে হিসাব নেওয়া হবে। নিশ্চয়ই এসব গোশত, রুটি, ঠান্ডা পানি একটি নিয়ামত। এই হাদিসের বাকি অংশটুকু তিরমিজিতে এভাবে এসেছে, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন, তোমরা কি কখনো খাদেম আছে? তিনি বললেন, না। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, যখন আমার নিকট বন্দী আসবে তুমি তখন এসো। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দুটি গোলাম আসে, তাদের সাথে তৃতীয় কোনো গোলাম ছিল না। আবু হাইশাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিকট এলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, এদের মধ্যে যেটা ভালো লাগে বেছে নাও। তিনি পৃষ্ঠা নম্বর 32, তিনি বলেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে একটি পছন্দ করে দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যার কাছে পরামর্শ চাওয়া হয় তাকে আমানতদার হতে হয়। ঠিক আছে, তুমি এটা নাও, কেননা আমি একে সালাত আদায় করতে দেখেছি। আমি তোমাকে উপদেশ দিচ্ছি তার সাথে উত্তম আচরণ করার জন্য। আবু হাইশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ প্রসঙ্গে তার স্ত্রীর নিকট গিয়ে তাকে জানিয়ে দেন। তার স্ত্রী বলেন, একে মুক্ত করা ব্যতীত আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের মর্ম পর্যন্ত পৌঁছাতে পারবেন না। তিনি বলেন, ঠিক আছে, সে এখন মুক্ত। আনাস ইবনু মালিক বলেন, একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটির কিছু টুকরো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওহে ফাতেমা, এই টুকরোগুলো কি? তিনি বললেন, কিছু খামির ছিল, তা দিয়ে রুটি বানিয়েছিলাম, কিন্তু আপনাকে এগুলো না দেওয়া পর্যন্ত মনটা মানছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গত 3 দিনে এই প্রথম তোমার পিতার পেটে কিছু খাবার পড়ল। হাসান আল বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো গোশত
ও রুটি দ্বারা তৃপ্ত হননি। তবে যদি কোনো মেহমানদার জামাত উপস্থিত থাকত তখন গোশত রুটি দিয়ে খেতেন। ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি আদ-দাফফাফ এর অর্থ জানতাম না, তো এক গ্রাম্য ব্যক্তিকে এ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সে বলল, অনেক মানুষের উপস্থিতি, এখানে জমাত উদ্দেশ্য। টিকা, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই গোশত রুটি পোলাও একা একা তৃপ্ত ভরে খেতেন না, বরং সাথে অনেককে ডেকে নিতেন। সবাই মিলে খাওয়ার মাঝে তিনি তৃপ্তি পেতেন, অথচ তিনি চাইলে একাই তৃপ্তি ভরে খেতে পারতেন। আদি আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনা থাকতে আমি একবার প্রচণ্ড ক্ষুধায় ভুগতে থাকি। আমি কাজের আশায় মদিনার অলিতে গলিতে ঘুরতে থাকি। একটা জায়গায় দেখি এক মহিলা কিছু মাটি জমা করেছে, সম্ভবত খামির সিমেন্ট গুলানো বানাবে। ভাবলাম এখন তার পানি দরকার। আমি তার কাছে এলাম এবং প্রতি বালতি পানির বিনিময়ে একটি খেজুর চুক্তি হলো। আমি দ্রুত কাজে লেগে গেলাম, 16 বালতি পানি উঠালাম, এতে হাতে ফোসকা পড়ে যায়। এরপর পানিগুলো নিয়ে তার কাছে আসলাম, বললাম এই নিন পানি, আমার জন্য আজ এতটুকুই যথেষ্ট। এরপর মহিলা গুনে গুনে 16টি খেজুর দিল। আমি সেগুলো নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলাম, সব খুলে বললাম। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার সাথে তা থেকে খেলেন। রাসূলের স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এলেন, বললেন, হুয়াইয়ের কন্যা, তোমার কাছে খাওয়ার মতো কিছু আছে? খুব ক্ষুধা লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, এক মুদ, আটা ছাড়া আর কিছুই নেই, তুমি সেগুলো রান্না করো। আমি তা চুলায় বসিয়ে দিলাম। রান্না হয়ে যাওয়ার পর বললাম, ইয়া রাসূলুল্লাহ, রান্না হয়ে গিয়েছে। আয়শার ঘিয়ের থলেতে কিছু আছে বলে জানো কি? আল্লাহর শপথ, আমার জানা নেই ইয়া রাসূলুল্লাহ। সাফিয়া বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন, বললেন, আবু বকরের কন্যা, তোমার ঘিয়ের থলেতে কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, খুব সামান্য কিছু আছে। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি সেগুলো নিয়ে আসলেন, পুরো থলে নিংড়ে যা ছিল তা ডেকচিতে ঢেলে দিলেন। পৃষ্ঠা নম্বর 34। আমি দেখলাম ঘিয়ের সাথে যা বেরিয়ে এলো তিনি তাতে হাত রাখলেন, বিসমিল্লাহ বলে বরকতের জন্য দোয়া করলেন। এরপর বললেন, যাও তোমার অন্য সতীনদের ডেকে আনো, আমি জানি আমি যা পাব তারাও তাই পাবে। আমি তাদেরকে ডাকলাম, আমরা সবাই তৃপ্তি ভরে খেলাম। অতঃপর আবু বকর এলেন, প্রবেশের অনুমতি চাইলেন, আমরা উঠে গেলাম। এরপর এলেন উমর, এরপর আরও একজন, তারাও তা থেকে তৃপ্ত হওয়া পর্যন্ত খেল, তবুও কিছু অবশিষ্ট রয়ে গেল। আউন ইবনু আবু হুজাইফা থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তার পিতা বলেন, একবার আমি চর্বিযুক্ত ঘুষ দিয়ে রুটি খেলাম, এরপর রাসূলের সাক্ষাতে এলাম, এ সময় আমি ঢেকুর তুলি, তখন তিনি বলেন, তোমার ঢেকুর তোলা বন্ধ করো, অবশ্যই তোমাদের মধ্যে যারা দুনিয়াতে বেশি পরিতৃপ্ত হবে তারাই কিয়ামতের দিন সবচেয়ে বেশি ক্ষুধার্ত থাকবে। বর্ণনাকারী বলেন, মৃত্যু পর্যন্ত আবু হুজাইফা আর কখনোই পেট ভরে খাননি। কাতাদা থেকে বর্ণিত, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার আমি যবের আটা ও পুরনো গন্ধযুক্ত চর্বি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উপস্থিত হলাম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মদিনায় অবস্থানকালে তার বর্মজৈনক ইহুদির নিকট বন্ধক রেখে তিনি নিজ পরিবারের জন্য তার থেকে যব খরিদ করেন। রাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি তাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের কাছে
একশা পরিমাণ গম বা একশা পরিমাণ আটাও থাকতো না। অথচ সেই সময় তার 9 স্ত্রী ছিলেন। আনাস ইবনু মালিক বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে গেলাম, তখন তিনি একটি দড়ি পাকানো খাটের উপর শুইতে ছিল। তার দেহ মোবারক আর খাটের দড়ির মাঝে চাদর ছিল না। মাথার নিচে একটা খেজুরের ছোবলা ভরা বালিশ। একটু পর আরেকজন সাহাবি প্রবেশ করলেন, এরপর এলেন উমর ইবনুল খাত্তাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখে পার্শ্ব পরিবর্তন করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা সেদিকে তাকিয়ে দেখলেন রাসুলের পার্শ্বদেশে দড়ির ছাপ বসে গেছে। এতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে ফেললেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর কাঁদছ কেন? তিনি বলেন, আমি জানি আপনি আল্লাহর নিকট কায়সার কিসরাহার চেয়ে অধিক সম্মানিত, অথচ দুনিয়াতে কত আয়েশী জীবনযাপন করছে, আর আপনার এই অবস্থা। রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর তুমি কি এতে সন্তুষ্ট নও যে তাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অবশ্যই ইয়া রাসুলুল্লাহ। পৃষ্ঠা নম্বর 36। রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেন, বিষয়টা এমনই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের তিরোধনের পর সর্বপ্রথম যে বিধাত প্রকাশ পায় সেটা হলো উদরপূর্তি। নিশ্চয়ই মানুষের পেট যখন পরিতৃপ্ত হয় তখন তাদের শরীরে মোটা হয়, কলব শক্ত হয়ে যায়, আর তাদের নফসের চাহিদা লাগানহীনভাবে বেড়ে যায়। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন পেট ভরা থাকে তখন শরীর অবাধ্য হয়ে যায়। আলী ইবনু আবি তালিব বলেন, ইয়াহিয়া ইবনু উকাইল থেকে বর্ণিত, আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর ইবনুল খাত্তাবকে বলেন, যদি আপনি আপনার দুই সাথীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকরের সাথে মিলিত হতে চান তাহলে আশেকে ছোট করুন, তৃপ্ত ভরে খাওয়া থেকে বিরত থাকুন, তালিযুক্ত কাপড় পরুন, লুঙ্গি নয়ে পরুন, সেলাই করা জুতো ব্যবহার করুন, তাহলে তাদের সাথে মিলিত হতে পারবেন। উবাইদা ইবনুস সামিত বলতেন, এই হলো পেট, তার দাবি হলো আরো দাও আরো দাও, অতএব তোমাদের জন্য অতটুকুই যথেষ্ট যতটুকু তোমাদের পিঠকে সোজা রাখে। কায়েস বিন রাফি বলেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যার দিন তার দুনিয়া হয়ে গেছে, দুনিয়াকে প্রাধান্য দেয়, দুনিয়া নিয়ে পড়ে থাকে, আর তার লক্ষ্যবস্তু হয়েছে তার পেট। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, মুহাম্মদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, উমর ইবনুল খাত্তাব যাকাত সদগার যেই উটগুলো ছিল সেগুলোর খুরের জীবাণু কিট সাফ করতেন। একবার খুব গরম পড়ে তিনি ঘরে ঢুকে বললেন, মুখে দেওয়ার মতো কিছু আছে? তার স্ত্রী বললেন, খাটের নিচে দেখুন। তিনি সেখানে কাপড় দিয়ে ঢাকা একটি পাত্র দেখতে পেলেন, তাতে কিছু খেজুর, সেগুলো খেলেন। এরপর পেটে হাত বুলোতে বললেন, ধ্বংস ওই ব্যক্তির জন্য যার পেট তাকে জাহান্নামে পৌঁছায়। নাফি ইবনুল হারিস আশা কাফি বলেন, উমর ইবনুল খত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য রুটি আর জাইতুন আনা হলে তিনি তা থেকে খেলেন, এরপর পেটে হাত মাসাহ করতে করতে বলেন, ওহে পেট। পৃষ্ঠা নম্বর 38। ওহে পেট, আল্লাহর শপথ, যতদিন ঘি উইকিয়া দিয়ে বিক্রি হবে ততদিন এই রুটি আর জৈতুনি তোমার খাবার। এই উইকিয়া সমান 40 দিরহাম, অর্থাৎ ঘিয়ের দাম বেশি, তাই এটা খাওয়া
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলাসিতা মনে করতেন। উমর ইবনুল খাত্তাব বলেন, যদি কিয়ামতের হিসাবে মুখোমুখি হওয়ার ভয় না থাকতো তাহলে বাছুরের ব্যাপারে আদেশ করতাম যেন তা ভুনা করা হয়। অর্থাৎ বাছুরের মাংস ভুনা খাওয়াটা তিনি বিলাসিতা মনে করতেন এবং আখিরাতের জন্য জবাবদিহিতার ভয় করতেন। সাহাল ইবনু সাদ, আবু হাজিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাহাল ইবনু সাদকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চালুনি দেখেছেন? তিনি বললেন, আমরা রাসূলের যুগে কোনো চালুনি দেখিনি, আর মৃত্যু পর্যন্ত রাসূলের জন্য কখনো আটা চালা হয়নি। আবু হাজিম বলেন, তাহলে কিভাবে আটা বাছার কাজ করতেন? তিনি বলেন, আমরা পিষতাম, এরপর তাতে ফু দিতাম, যা উড়ে যেত বাকিগুলো দিয়ে কাজ চালাতাম। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য যখন খাবার আনা হতো তিনি সেখান থেকে 11 লোকমা গ্রহণ করতেন, বাকিটা পরের দিনের জন্য রেখে দিতেন। ইমাম সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পানীয় পান করতে চাইলেন, অতঃপর তার জন্য মধু আনা হলো। তিনি মধুর পাত্রটিকে হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলেন, বললেন, আমি এটা পান করব, এরপর তা মিষ্টতা চলে যাবে কিন্তু বাকি থেকে যাবে তিক্ততা। অতঃপর তিনি তা উপস্থিত কাউকে দিয়ে দেন, সে তা পান করে নেয়। আলী ইবনু আবি তালিব আবু উমাইমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য পাত্র ভরে খাবিজ খেজুর ঘি দ্বারা বানানো এক প্রকার মিষ্টান্ন আনা হলো। তিনি তা দেখে বললেন, এ তো কুরাইশদের জবাই করে দিয়েছে। মুসআব ইবনু জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু জুব্বান আলী ক্যালিবি বলেন, যখন মুসআব ইবনে জুবায়ের মুখতার আস সাকাফিকে হত্যা করলেন, তখন ওমর ইবনু হুরাইস তার জন্য খাবার বানান, তিনি তার সাথে খেলেন, এরপর তার নিকট স্বচ্ছ পাত্রে ফালুদা আনা হয়। মুসআব তার সাথীদের বললেন, তোমরা এটা খেয়ে নাও, আল্লাহর কসম, দিন কখনো শক্তিশালী উটের দ্বারা বিজয় হয়নি, হবেও না, বিজয় হলো যুদ্ধে আর সফরে, যা তোমরা দেখতে পাচ্ছ। পৃষ্ঠা 40। ইব্রাহিম ইবনু আদহাম, উকুবা আল আসিদি বলেন, ইব্রাহিম ইবনু আদহামের কাছে খাবিস আনা হলে তিনি বলেন, এটা তো বাচ্চাদের খাবার, এরপর আর খেলো না। উমর ইবনুল খাত্তাব আহনাফ ইবনু কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমরা আবু মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ একটি প্রতিনিধি দল উমর ইবনুল খাত্তাবের সাথে সাক্ষাৎ করতে গেলাম। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য 3টি রুটি বরাদ্দ থাকত, কোনোদিন এগুলো তিনি দুধ এবং ঘি দিয়ে খেতেন, কোনোদিন নরম গোস্ত দিয়ে, আবার কোনোদিন খেতেন কেবল জৈতুনের তেল দ্বারা। প্রতিনিধি দল সেগুলো খাচ্ছিল আর অজর পেশ করছিল। আমরা যেভাবে আমার একদম ক্ষুধা নেই একরকম ওজোর পেশ করে থাকি। আসে আবদুল্লাহ ইবনু জুবায়ের তার উপর বিশ্বাস করেছিলেন, কিন্তু যখন সেখানে প্রবেশ করল তখন সে ইচ্ছা করল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহার হত্যাকারীদের বিচার করবে। অতঃপর মুহাম্মদ ইবনুল হানাফিয়ার হাতে গোপনে বয়াত করলেন, লোকেদেরকে তার খেলাফতের দিকে আহ্বান জানালেন। তার অনুসারীর সংখ্যা ছিল প্রায় 70,000।
তার অবস্থানও ছিল বেশ শক্ত। অবশেষে মুসাব ইবনু জুবায়ের 68 হিজরিতে তাকে হত্যা করেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদের জীবনযাপন সম্পর্কে অধিক অবগত এবং ওজর হিসেবেও মানছি, কিন্তু যদি আমি চাইতাম তাহলে উটের সিনা, কুজের রোস্ট, ভুনা বা রান্না করা গোশত, খারদল, সরিষা ও জাইতুনের তেল দ্বারা বানানো তরকারি এবং পাতলা রুটি এনে দিতে পারতাম, কিন্তু আমি আমার নেকিগুলোকে সঞ্চয় করে রাখতে চাই। আল্লাহ তাআলা এক জাতির ব্যাপারে বলেছেন, যেদিন কাফেরদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে তাদেরকে বলা হবে, তোমরা পার্থিব জীবনেই তোমাদের অংশের নিয়ামতগুলো নিঃশেষ করেছ আর তা ভোগ করেছ, কাজেই আজ তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা প্রতিফল দেওয়া হবে। মুহাম্মদ ইবনু কায়েস বলেন, একদল মানুষ হাফসা বিনতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আগমন করল। তারা আরজি জানালো, আমিরুল মুমিনিনের ঘাড়ের লম্বা রগ দুর্বলতার কারণে ভেসে উঠেছে, যদি আপনি তাকে একটু বলতেন যেন তিনি এখন যা খান তার চেয়ে একটু ভালো খেতেন, এখন যে পোশাক পরিধান করেন তার চেয়ে উত্তম পোশাক পরিধান করতেন, আমরা তো তাকে দেখি লুঙ্গি তালিযুক্ত করা হয়েছে জামায়, যে রঙের সুতি দিয়ে তালি দেওয়া হয়েছে তার ভিন্ন রঙের সুতা দিয়ে, আর তিনি যে বিছানায় ঘুমান যদি তার চেয়ে একটু ভালো বিছানা গ্রহণ করতেন। এখন তো আল্লাহ তাআলা মুসলমানদের রিজিককে প্রশস্ততা দিয়েছেন, তিনি যদি এসব গ্রহণ করতেন তাহলে মুসলমানদের কার্য পরিচালনায় তার জন্য সহায়ক হতো। তারা হাফসাকে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পাঠালো। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে সব কিছু বললেন। জবাবে উমর ইবনুল খাত্তাব বলেন, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে বিছানা বিছাতে তার ব্যাপারে বলো। পৃষ্ঠা 42। একটি মোটা কাপড় ছিল যা ছিল দুই ভাঁজে বিছানা হতো। যখন তার কাছে ভারী কষ্টদায়ক মনে হতো তখন তিনি সেটা চার ভাঁজে ভাঁজ করে নিতেন। তুমি তার উত্তম পোশাক নিয়ে বলো, সাদা কালো দাগ টানা একটি জামা ছিল, আমরা সেটা তার জন্যই বানিয়েছিলাম। এক সাহাবি তা দেখল, বলল, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়টা আমাকে দিয়ে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা তাকে দিয়ে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা একশা পরিমাণ খেজুর নিয়ে এসো। তারপর তিনি তাদেরকে খেজুরগুলো দান কর তারপর তিনি তাদেরকে খেজুরের দানাগুলো বের করে ফেলতে বলল। তারা খেজুরের দানাগুলো বের করে ফেলল। অতঃপর বললেন, তোমরা বিক্ষিপ্ত পড়ে থাকা খেজুরগুলোর বিচি বের করে ফেলো। তারা তাই করল। এরপর তিনি তা সবটা খেলেন। বললেন, আল্লাহর কসম, আমারও ইচ্ছা করে ভালো খাবার খাই, কিন্তু আমি শুধু ঘি খাই, অথচ আমার কাছে গোশত আছে। আমি শুধু জাইতুন খাই, অথচ আমার কাছে মাখন আছে। শুধু লবণ খাই, অথচ আমার কাছে জাইতুন আছে। শুধু তরকারি খাই, অথচ আমার কাছে লবণ আছে। কারণ আমরা পূর্বের দুই সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি পথ অবলম্বন করেছেন। এখন আমার ভয় হয় তাদের বিপরীত করতে, তাহলে তো আমরা সাথেও বিপরীত আচরণ করা হবে। কতিপয় আলিম ইউসুফ ইবনু ইয়াকুব এবং লুকমান আল হানিফি বলেন, আমাদের নিকট সংবাদ পৌঁছেছে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওলিগণকে ডেকে বলবেন, হে আমার বন্ধুগণ, আমি দীর্ঘদিন যাবৎ দুনিয়াতে তোমাদের দেখেছি, তোমাদের চোখগুলো কোঠরাগত, পিপাসায় তোমাদের ঠোঁটগুলো শুষ্ক, পেট খালি, এখন তোমাদের সামনে যে পাত্রগুলো রাখা আছে সেগুলো নাও, আজ খাও।
পরিপূর্ণ তৃপ্তির সঙ্গে খাও এবং পান করো বিগত দিনে তোমরা যা করেছিলে তার প্রতিদান স্বরূপ। সূরা আল হাক্কা। হাসান আল বাসরি বলেন, জান্নাতে মুমিন ব্যক্তি যখন মধুর নাহারের পাশে হেলান দিয়ে বসে থাকবে, তখন বেহেশতের হুর তার দিকে একটি পাত্র এগিয়ে দিতে দিতে বলবে, আহ কি উত্তম দিন আজ, হে আল্লাহর হাবিব, আপনি কি জানেন আপনার সাথে আমার রব আমাকে কখন বিয়ে দিয়েছেন? না তো। গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের দিনে আল্লাহ তাআলা আপনার দিকে বিশেষ দৃষ্টি দিলেন, দেখলেন আপনি প্রচণ্ড পিপাসার্ত। তখন তিনি ফেরেশতাদের ডেকে বললেন, দেখো আমার অমুক বান্দাকে দেখো, সে তার স্ত্রীকে ভুলে গেছে, খাদ্য পানীয় ছেড়ে দিয়েছে, স্বাদ ত্যাগ করেছে, মনের ইচ্ছাকে কুরবানি করেছে শুধু আমার কারণে। আমার কাছে যা আছে তার প্রতি প্রবল আগ্রহে। তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই বান্দাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। সেদিন আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিয়েছিলেন এবং আপনার সাথে আমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছেন। খালিদ ইবনু মাদান বলেন, আমি পূর্ববর্তী আসমানি কিতাবে পড়েছি, নিজের নফসকে ক্ষুধার্ত রাখো, তাকে হেয় করো, তাহলে হয়তো সে আল্লাহকে দেখতে চিনতে পারবে। মালিক বিন দিনার। আবু আবদুল্লাহ খালিদ ইবনি মাদানি ইবনু আবিকার কারাব বিখ্যাত তাবাই, জুহুদের জন্য তিনি খুবই প্রসিদ্ধ। সাফওয়ান ইবনু আমার বর্ণনা করেন, যখন খালিদ ইবনু মাদানি মজলিসে জমে উঠত, তখন তিনি উঠে চলে যেতেন, কেননা তিনি খ্যাতি পছন্দ করতেন না রোজাদার অবস্থায়। তোমরা তোমাদের নফসকে ক্ষুধার্ত তৃষ্ণার্ত রাখো, কষ্ট আর হেও করো, যাতে তোমাদের কলব আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারে। আল আউলিয়া। পৃষ্ঠা নম্বর 44। মালিক বিন দিনার বলেন, আমি ময়দাকে ছাইয়ের সাথে মিশিয়ে নিতাম, পরবর্তীতে সালাতে দুর্বলতা চলে আসে। যদি সালাতে দুর্বলতা না আসতো তাহলে কখনো এটা ছাড়া অন্য কিছু খেতাম না। আবু উবাইদা আল খাওয়াস বলেন, ধ্বংস তোমাদের পরিতৃপ্তির মাঝে, সৌভাগ্য তোমার ক্ষুধার মাঝে। যদি তুমি তৃপ্ত হও তাহলে অধিক ঘুমাবে, শত্রু তোমার উপর কর্তৃত্ব নিয়ে নেবে, উড়ে এসে তোমার উপর বসবে, আর যদি ক্ষুধার্ত থাকো তাহলে তুমি শত্রুর ব্যাপারে চৌকোষ। মালিক বিন দিনার বলেন, আমি 40 দিন যাবত শুধু ছিবড়া, কোনো জিনিস নিঙ্গানোর পরে যা থাকে খেয়েছি। যদি শরীর দুর্বল হওয়া আশঙ্কা না থাকতো তাহলে এটার উপর অটল থাকতাম। মালিক বিন দিনার বলেন, যদি শুধু ছাই আমার গলা দিয়ে নামতো তাহলে আমি ছাই খেতাম। উসমান আবু ইব্রাহিম আল হুমাইরি মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে একজন, তিনি বলেন, মালিক বিন দিনারকে বলতে শুনেছি তিনি তার কোনো ভাইকে বলছিলেন, জমাট দুধ দ্বারা নরম গরম মোটা রুটি খেতে খুব ইচ্ছে করছে। বর্ণনাকারী বলেন, সেই সাথী উঠে চলে গেল, কিছুক্ষণ পর তা নিয়ে এলো। মালিক বিন দিনার খাবারের দিকে তাকিয়ে রইলেন, এরপরে বললেন, আমি 40 বছর যাবত তোমাকে খাওয়ার আগ্রহ লালন করছি কিন্তু খাইনি, আমি তোমার উপর জয়ী হয়েছি, আর আজ এই মুহূর্তে তুমি আমার উপর জয়ী হতে চাচ্ছ, কখনো নয়, এই খাবার নিয়ে যাও। তারপর তিনি তা খেতে অস্বীকার করলেন। মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের মজলিসে এমন কে আছে যার কিছু বৃদ্ধি পেল? আল্লাহর শপথ, আমি কখনো
আধা পাকা তাজা ও পরিপক্ক খেজুর খাইনি। তো এসব না খাওয়াতে আমার কি ক্ষতি হলো? আবদুল্লাহ ওয়াহিদ বিন জিয়াদ থেকে বর্ণিত, আমি মালিক বিন দিনার কে হাওসাব ইবনু মুসলিম আস সাকাফি কে সম্বোধন করতে বলতে শুনেছি, হে আবু বিশর, দুটি জিনিস মনে রেখো। এক, পরিতৃপ্ত অবস্থায় কখনো রাত কাটিও না। দুই, ক্ষুধা থাকতে খাবার খাওয়া ছেড়ে দিও। বর্ণনাকারী বলেন, হাওসাব তাকে বললেন, হে আবু ইয়াহিয়া, এ তো দুনিয়াদার বিজ্ঞ ডাক্তারদের সিফাত, অর্থাৎ দুনিয়ার ডাক্তাররাও শরীর ভালো রাখার জন্য এরকমই বলে। এ সময় মুহাম্মদ বিন ওয়াসি উভয়ের আলাপ শুনে বললেন, হ্যাঁ, ওটা আখিরাতের কল্যাণ, প্রত্যাশীদের পথের বর্ণনা। হাজ্জাজ বিন ইউসুফের আজাদকৃত গোলাম, পুরুষদের বাহ্যিক লম্বা লম্বা চাদর বিক্রি করতেন প্রসিদ্ধ আবিদ, দুনিয়া বিমুখ মানুষ ছিলেন, হাসান বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ সারগ্রেদ। মুহাম্মদ বিন ওয়াসি বিন জাবির আল আজাদি, উপনাম আবু বকর, বিদগ্ধ ফিকা এবং বিশিষ্ট আবিদ, বসরার অধিবাসী। তার সামনে বিচারকের পদ পেশ করা হয়, তিনি তা নিতে অস্বীকার করেন। হাসান বাসরি তার নাম দিয়েছেন জাইনুল কুরআন, অর্থাৎ কুরআনের সৌন্দর্য। তিনি বড় পর্যায়ে তাবিয়াদের থেকে রেওয়াত করেছেন, যেমন হাসান আল বাসরি, মুহাম্মদ ইবনু সিরন প্রমুখ। মালিক বিন দিনার বলেন, বাহ বাহ, দুনিয়া আখিরাতের কল্যাণ এটা। মুহাম্মদ বিন ওয়াসি বলেন, যে খাদ্য কম খায় সে ভালো বুঝে, ভালো বোঝাতে পারে, তার অন্তর স্বচ্ছ কোমল থাকে, কেননা অধিক আহারে অধিকাংশ স্বপ্ন পূরণে প্রতিবন্ধক। আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রতিরাতে আবদুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবারের লোকেদেরকে একটি বড় পাত্রে আহারের জন্য জমা করতেন। প্রায় দেখা যেত কোনো না কোনো ভিক্ষুক এসে হাঁক ছেড়েছে, তখন তিনি তার অংশের ছারিদ গোশতের ঝোলে ভিজানো রুটি বিশেষ নিয়ে ভিক্ষুককে দিয়ে দিতেন। এরপর যখন ফিরে আসতেন, ততক্ষণে পাত্রে যা থাকত তা সাবার হয়ে যেত। অতঃপর যদি আমি কিছু খেতাম, তাহলে সেখান থেকে সামান্য কিছু খেতেন। তারপর সকালটা শুরু করতেন রোজা রেখে। মাইমুন রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার এক ছেলে এসে বলল, আমাকে লুঙ্গিটা পরিয়ে দিন। তার লুঙ্গিটা ঝুলছিল। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ঘরে যাও, লুঙ্গিটা কাটিয়ে নাও, এরপর সেলাই করে পড়ো, তোমার জন্য এতটুকুই যথেষ্ট। আল্লাহর শপথ, আমি দেখতে পাচ্ছি তোমরা নিজেদের পেট ও পিঠে আল্লাহ রিজিকের জন্য তাড়াহুড়া করবে, আর ইয়াতিম অসহায় ও বিধবাদের ভুলে যাবে। সাফিয়া বিনতে আবি উবায়দ বলেন, আমি কখনো আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তৃপ্তি ভরে খেতে দেখিনি, তবু আমি বলবো তিনি তৃপ্ত ছিলেন। তার অধীনে দুই ইয়াতিম ছিল, যখন আমি তার জন্য খাবার বানাতাম, তিনি তাদেরকে ডাকতেন, তাদের সাথে নিয়ে খেতেন, এরপর যখন তারা উঠে চলে যেত, ঘুমিয়ে পড়ত, তখন কিছু খাবার পরিবেশন করতাম। তিনি বলতেন, অমুক অমুককে ইয়াতিম দুজনকে ডাকো, বলতাম তারা ঘুমে, আর আপনি তো তাদের তৃপ্ত করেছেনই, তারা আহলুস সুফাদের ওখান থেকে কাউকে ডেকে নিয়ে আসো। এরপর কিছু অসহায় লোককে ডেকে আনা হতো, তারা তার সাথে খেত। ওসমান ইবনু সালিদ বলেন, আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা কুষ্ঠরোগীদের ডাকতেন, তাদের সাথে নিয়ে খাবার খেতেন, আর বলতেন কিয়ামতের দিন হয়তো এদের কেউ ফেরেশতা হবে, সাফায়াতের অনুমতি লাভ করবে। হাসান আল বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুপুর
কিংবা রাতের খাবার খেতেন, তার আশেপাশে ইয়াতিমদের ডেকে নিয়ে আসতেন। একদিন দুপুরে খাবার খেতে বসলেন, তখন একজন ইয়াতিমকে ডেকে আনার জন্য তার কাছে লোক পাঠালেন, কিন্তু লোকটি তাকে পেল না। তিনি দুপুরের খাবারের পর সুস্বাদু সুয়াইয়াক্কা সাবিক এর তাসগির গম ও জবের গুঁড়ো দিয়ে বানানো এক প্রকার খাদ্য পান করতেন। তারা দুপুরের খাবার শেষ করে ফেলার পর ওই ইয়াতিমটি এলো। আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে তখন পান করার জন্য পানীয়টি রয়েছে। তিনি তার দিকে সেটা এগিয়ে দিলেন এবং বললেন, তুমি এটা নাও। পৃষ্ঠা নম্বর 48। আমি মনে করি না তোমার খুব বেশি লোকসান হয়েছে, অর্থাৎ খাবার শেষ হয়ে গেল, তুমি তোমার খাবারটা ঠিকই পেলে। মালিক ইবনে মুগলুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি শুনেছি কিছু লোক আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য খাবার বানালো এবং কিছু রুটি সহ সেগুলো তার কাছে নিয়ে আসলো। তিনি চাইলেন মিসকিনদের মাঝে তা বণ্টন করে দিবেন। তখন তারা তা উঠিয়ে নিল। আবদুল্লাহ ইবনে ওমর বলেন, তোমরা কি আমাকে ইয়াতিমদের খাওয়ানো থেকে বিরত রাখতে চাইছো? আরো তোমরা তো চাইছো খাদ্যগুলোকে মলমূত্রে ফেলে দিতে। আল্লাহর কসম, আজ আমি এর স্বাদ গ্রহণ করব না। আবু বকর হাফস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের খাবার থেকে মক্কা মদিনার কোনো কুষ্ঠরোগী, শ্বেত রোগী কিংবা অন্য কোনো রোগে আক্রান্ত ব্যক্তিদের দূরে ঠেলে দিতেন না, বরং তাদেরকে সাথে নিয়ে এক দস্তরখানায় খেতেন। একবারের ঘটনা, তিনি খাবারের সামনে দস্তরখানে বসা, এ সময় মদিনার দুই নেতা আগমন করল। লোকেরা তাদেরকে অভ্যর্থনা জানায়, আপ্যায়ন করে। এ দেখে আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসলেন। নেতাদ্বয় তার এই হাসিটাকে অপছন্দ করলেন। তারা বললেন, হে আব্দুর রহমান, আল্লাহ আপনার হাসি চিরস্থায়ী করুন, আপনি হাসলেন কেন? মালিক ইবনু মগলুল ইবনু আলী আল বাজলি আল কুফি, উপনাম আবু আব্দুল্লাহ, তিনি আলিমদের মধ্যে ছিলেন। ইয়াহিয়া ইবনু মাইন ও ইমাম আহমেদ তাকে শিখা নির্ভরযোগ্য বলেছেন। সুফিয়ান ইবনে ওয়াইনা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, এক ব্যক্তি তাকে বলল, আল্লাহকে ভয় করুন। একথা শোনার সাথে সাথে তিনি নিজের চেহারা জমিনের সাথে লাগিয়ে ফেললেন। মৃত্যু। তিনি বললেন, আমি বিস্মিত হই ওই সকল লোকেদের সন্তানদের নিয়ে ক্ষুধার কারণে, যাদের মুখমণ্ডল রক্তিম হয়ে যায়। লোকেরা তাদেরকে কষ্ট দিচ্ছে, তাদের সংকীর্ণ করে রাখছে। তাদের সন্তানদের মধ্য থেকে প্রত্যেকেই যদি সক্ষম হতো দুজনের ভাগ বণ্টন দখল করত। দুজনের ভাগ বণ্টন দখল করতে, তাহলে তারাই তাই করত, কষ্ট ও সংকীর্ণতার শিকার হওয়ার কারণে। অথচ তোমরা উভয় এসেছ এমন অবস্থায় যে তোমাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে রাখা হয়েছে। তারা তোমাদের জন্য দস্তরখানাকে প্রশস্ত করে দিয়েছে এবং অভ্যর্থনা জানিয়েছে। তারা ওই সকল লোকের জন্য খাবার পরিবেশন করে যাদের খাবারের চাহিদা নেই, আর যাদের খাবারের চাহিদা আছে তাদের সম্মুখে পরিবেশন করে না। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে কাবুল আল কামুস আল মুহিতে বলা হয়েছে, ময়দার সাথে মাখন ও মধু মিশিয়ে তৈরি করা এক জাতীয় তরল খাবার, কারো মতে এক প্রকার উদ্ভিদের শিকড়ের সার নির্যাস নামক একটি বস্তু আনা হলো। তিনি জিজ্ঞেস করলেন, এটা কী? লোকটি বলল, এটা আপনার রুচি ও হজম শক্তি বৃদ্ধি করবে। তিনি বললেন, এত এত দিন চলে যায় কিন্তু আমি তৃপ্তি সহকারে আহার করি না। নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইসলাম গ্রহণের পর থেকে এ যাবৎ কখনও তৃপ্তি ভরে আহার করিনি। মোহাম্মদ ইবনে সিরিন বলেন,
এক ব্যক্তি আবদুল্লাহ ইবনু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এসে বলল, আমরা কি আপনার জন্য জাওয়ারিশ বানাব? তিনি বললেন, এটা আবার কি জিনিস? যখন আপনি অতিরিক্ত ভুঁড়িবোজ করবেন অস্বস্তি লাগবে, তখন এটা সামান্য খেলে কষ্ট লাঘব হবে, অস্বস্তি কেটে যাবে।